হাই ফ্রেন্ডস, আমি মৌসুমি আর আমার মৌসুমি রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। ফ্রেন্ডস, দেখতে দেখতে সামার তো চলেই এলো, তাই আপনাদের জন্য নিয়ে এলাম ভীষণ ডিলিশিয়াস ও পপুলার একটা আইসক্রিমের রেসিপি, পিনাট বাটার আইসক্রিম। আর এটা কিন্তু মাত্র চারটে ইনগ্রিডিয়েন্টস দিয়েই খুব সহজেই বানিয়ে ফেলা যায়। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, সো প্লিজ স্টে টিউন। আইসক্রিম বানানোর জন্য লাগছে চিল হুইপ ক্রিম 1 কাপ, কর্নেস মিল্ক 1/2 কাপ, পিনাট বাটার 1/3 কাপ ও রোস্টেড পিনাটস পরিমাণ মতো। এবার আমি একটা বোলের ভেতরে চিল হুইপ ক্রিমটা নিয়ে একটা ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে প্রথমে এটাকে 2 থেকে 3 মিনিট মতো বিট করে নিব। ফ্রেন্ডস, আপনারা চাইলে এই কাজটা করার জন্য হ্যান্ড উইক্সও ইউজ করতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু টাইমটা অনেকটাই বেশি লাগবে। আর আপনারা একটা বিষয় একটু লক্ষ্য রাখবেন, হুইপ ক্রিমটা যেন মাস্ট চিল হয়, তা নাহলে কিন্তু হুইপ ক্রিমটা ফোমে পরিণত হবে না। তাই দরকার হলে আপনারা হুইপ ক্রিমটাকে বিট করার আগে 15 মিনিট মতো ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। ফ্রেন্ডস, হুইপ ক্রিমের কনসিস্টেন্সিটা এইরকম পর্যায়ে চলে এসেছে। এখন আমি পিনাট বাটারটা দিয়ে প্রথমে একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিব, তাতে করে এটা বিট করার সময় আর ছড়িয়ে পড়বে না, সেক্ষেত্রে কিন্তু বিট করতেও খুব সুবিধে হবে। ফ্রেন্ডস, যেহেতু আমি আজকে পিনাট বাটার আইসক্রিম বানাচ্ছি, তাই এখানে ভ্যানিলা এসেন্স অ্যাড করার কোনো দরকার হয়নি। আর আমি যে অ্যামাউন্টের আইসক্রিমটা বানাচ্ছি সেই অনুযায়ী কিন্তু পিনাট বাটারের অ্যামাউন্টটা একদম স্ট্যান্ডার্ড। তারপরও আপনাদের পছন্দ অনুসারে কিন্তু পিনাট বাটারটাকে কম বেশি করে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা মেশানো হয়ে গেছে, এখন আমি এটাকে আবারও মিডিয়াম স্পিডে বিট করে নিব। ফ্রেন্ডস, এটাকে আমি ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না এটা পারফেক্ট থিকনেসে চলে আসছে। আর এটা পারফেক্ট থিকনেসে চলে এসেছে কিনা তার বোঝার উপায় হলো যখন দেখবেন যে ক্রিমটা বিটারের গায়ে লেগে আছে কিন্তু পড়ে যাচ্ছে না। ফ্রেন্ডস, আর একটা বিষয় একটু লক্ষ্য রাখবেন, এটা যেন আবার ওভারবিট না হয়ে যায়, কারণ এটা ওভারবিট হয়ে গেলে কিন্তু ক্রিমটা ছানা কেটে যাবে, সেক্ষেত্রে আইসক্রিমটা বানানো যাবে না। তাই এই কাজটা কিন্তু একটু কেয়ারফুলি করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা পারফেক্ট থিকনেসে চলে এসেছে, এটা বিটারের গায়ে লেগে আছে কিন্তু পড়ে যাচ্ছে না। এ পর্যায়ে আমি কর্নেস মিল্কটা দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে ফোল্ড করে মিশিয়ে নিব। এটাকে এমনভাবে ফোল্ড করে মিশিয়ে নিব যাতে ফোমটা নষ্ট না হয়ে যায়। আর এ পর্যায়ে কিন্তু এটাকে কোনোভাবেই বিট করা যাবে না, কারণ এ পর্যায়ে এটা বিট করলে ফোমটা নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আইসক্রিমটাও আর পারফেক্টলি তৈরি হবে না। তাই এই দিকটাও একটু লক্ষ্য রাখবেন। ফ্রেন্ড, যে কর্নেস মিল্কটা আমি অ্যাড করছি এটা কিন্তু আমার বাড়িতে বানানো, আর এই কর্নেস মিল্কের রেসিপিটা কিন্তু অলরেডি আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি, আপনারা চাইলে প্লেলিস্টটা একবার চেক করে নিতে পারেন। আর আপনারা আইসক্রিমটা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুসারে কিন্তু কর্নেস মিল্কটাকে কম বেশি করে নেবেন। ফ্রেন্ডস, আপনারা চাইলে এখানে কর্নেস মিল্কের পরিবর্তে আইসিং সুগারও অ্যাড করতে পারেন, তবে আমার কাছে মনে হয় কর্নেস মিল্কটা অ্যাড করলে দোকানের পিনাট বাটার আইসক্রিমের মতোই একজাক্ট টেস্টটা পাওয়া যায়। তবে আপনাদের কাছে যেটা ভালো লাগবে আপনারা সেটাই ইউজ করবেন। আর এই আইসক্রিমটা বানায় আপনারা কিন্তু একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে 1 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। ফ্রেন্ডস, এই আইসক্রিমটা খেতে কিন্তু ভীষণই ডিলিশিয়াস হয়, আর এটা যদি আপনারা আগে কখনো বাড়িতে ট্রাই না করে থাকেন তাহলে একবার আমার এই রেসিপিটা ফলো করে ট্রাই করতে পারেন, তাহলে দেখবেন যে এটা খেতে আসলে কতটা ডিলিশিয়াস। এটা মেশানো হয়ে গেছে, এখন আমি অর্ধেক পরিমাণ রোস্টেড পিনাট দিয়ে এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, বাকি রোস্টেড পিনাটগুলো আমি পরে ইউজ করব। ফ্রেন্ডস, আপনারা চাইলে কিন্তু এই রোস্টেড পিনাটটাকে স্কিপ করতে পারেন, কারণ এটা অপশনাল, তবে আমার কাছে মনে হয় এই রোস্টেড পিনাটটা অ্যাড করলে আইসক্রিমের টেস্টটাকে অনেকখানি বাড়িয়ে দেয়। এটা মেশানো হয়ে গেছে, এখন আমি এই আইসক্রিমের মিশ্রণটাকে একটি এয়ারটাইট বক্সে ভরে নিচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। এটা ঢেলে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে এভাবে উপরিভাগটাকে একটু সমান করে দিচ্ছি। এবার আমি বাকি রোস্টেড পিনাটগুলোকে এভাবে এটার উপরে ছড়িয়ে দিচ্ছি, তাতে করে আইসক্রিমটা দেখতেও অনেক সুন্দর লাগবে। এখন আমি এটাকে প্রথমে একটা প্লাস্টিক র্যাপ পেপার দিয়ে র্যাপ করে নিব, তারপর আমি লিডটাকে আটকিয়ে দেব,
যাতে করে এটার ভেতরে কোনোভাবেই এয়ার ঢুকতে না পারে। এটা র‍্যাপ করা হয়ে গেছে, এখন আমি লিডটাকে আটকিয়ে এটাকে ডিপ ফ্রিজে 6 থেকে 7 ঘন্টা মতো রেখে দিব। তারপর আইসক্রিমটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে। ফিরে আসছি 7 ঘন্টা পর। ফিরে এলাম 7 ঘন্টা পর। এখন আমি লিড ও র‍্যাপ পেপারটাকে উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আইসক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে, আর এখন কিন্তু এটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। ফ্রেন্ডস, আমার আইসক্রিমটা কতটা পারফেক্টলি তৈরি হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সাথে সাথে আইসক্রিমটাকে সার্ভিং ডিশে উঠিয়ে নিব। আর আপনারা হয়তোবা দেখেও বুঝতে পেরে গেছেন যে এটা কতটা পারফেক্টলি তৈরি হয়েছে। আর ইউজুয়ালি এই পিনাট বাটার আইসক্রিমটা কিন্তু একটু শক্ত টাইপের হয়, তাই এটা তুলতেও কিন্তু একটু প্রেশার লাগে। আপনারা দেখতে পাচ্ছেন আইসক্রিমটা এখন রেডি টু গো। ফ্রেন্ডস, দেশি বিদেশি ও ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আগামীতে নতুন মজার মজার রেসিপির আপডেট পাওয়ার জন্যে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।